সকলকে নমস্কার জানাই। মই আজি আন এটি ভিডিও আরম্ভ করেছো। আজি মোর ভিডিওটির বিষয়বস্তু অল্প বেলেগ ধরনের হব। আজির বিষয়বস্তু অল্প রাজনীতির বিষয় অল্প আজি আলোচনা করিম। প্রথমে মই এটা কথা বিশেষভাবে উচ্চারণ করব খুঁজেছো যে আমার অসমর যেটো রাজনীতি চলি আছে বা অসমৰ যিমান মোৰ ৰাজনীতিবিদ আছে সকলোতকৈ নিকৃষ্ট ৰাজনীতিবিদসকল হ'ল আমাৰ মুছলমান বা মিয়া বুলি ক'লেও, যিহেতু আমি মুছলমান মিয়া বুলি গৌৰৱ কৰোঁ, সেই মিয়া মুছলমানৰ যিবিলাক এম এল এ মিনিষ্টাৰ আছে, আগৰ যিবোৰ এম এল এ মিনিষ্টাৰ আছিল, এতিয়া মিনিষ্টাৰ ধৰক মিয়া নাই, মুছলমান নাই, বা বহুত এম এল এ মুছলিম আছে, ইমান নিকৃষ্ট সকলোকে মই কোৱা নাই। কারণ সকলকে নিকৃষ্ট বলে কোয়ার মোর তে কোনো ধৃষ্টতা বা কোয়ার তে মোর সকলকে কোয়া নাই। কিছু এনেকা নেতা আছে বা এনেকা এম এল এ আছে আমার মুসলমান সমাজের নিকৃষ্ট, সচাই ইমানে নিকৃষ্ট রাজনীতির কারণে তেওঁলোকে জিতি করব পারে, নিজের সমষ্টির উন্নয়নত সদায় পিঠি দিয়ে পড়েছে। মই কব খুঁজেছো আমার নামনি অসমৰ মুছলমান বিধায়কসকলৰ বিষয়ে। আমাৰ বৰপেটা, বঙাইগাঁও, গোৱালপাৰা এইখিনিত যিখিনি মিয়া মুছলমান আছে কিছু হ'লেও উন্নত বা তেওঁলোকে কিবা এটা কাম কৰিছে বা কৰিবলৈ বিৰোধী পক্ষত হ'লেও তেওঁলোকে কৰিবলৈ চেষ্টা কৰি আছে। কিন্তু মই ক'ব খুজিছোঁ নামনি অসমৰ আমাৰ এই প্রধান বদরুদ্দিন আজমলৈ নেতৃত্ব প্রদান করা ধুবুরী জেলার বিষয়ে মই কব বিচারিছো। ধুবুরী জেলার মানকাসর, হাটশিঙিমারি এই দুটা সমষ্টি ইমানেই অনুন্নত, মেইন যে রাজ্যিক ঘাইপথ বা নিজ এটা সমষ্টির চুকে কোণে যাবর রাস্তা ঘাট আছে ইমানেই দুর্বল, হাহারে প্রকাশ করব নি। হয় মই তেনেকুৱাকৈ ষ্টেপ শ্বট ৰাস্তা প্ৰায় 50 কিলোমিটাৰ ৰাস্তা মই গ'লোঁ সেইদিনা, দুই তিনিদিন আগত মই বৰপেটাৰ পৰা ধুবুৰীলৈ গৈছিলোঁ, ফুলবাৰী হৈ মেঘালয়ৰ ফুলবাৰী হৈ মহেন্দ্ৰগঞ্জলৈ গৈ গ'লোঁ। মেঘালয়ত যিমানখিনি ৰাস্তা ঘাট পালোঁ ভালেখিনি উন্নত, পাহাৰ এৰিয়া হিচাপে যথেষ্ট উন্নত, কিন্তু যিখিনি অসমৰ লগত সংযোগ আছে মেঘালয়ৰ ফুলবাৰীৰ পৰা মানকাচৰলৈকে সেইখিনিতো জঘন্য জঘন্য বেয়াই। আমাৰ মানকাচৰ সমষ্টিৰ এ আই ডি এফৰ বিধায়ক সন্মানীয় আমিনুল ইছলাম ডাঙৰীয়া আৰু দক্ষিণ হালমাৰাৰ সন্মানীয় বিধায়ক ৱাজিদ আলী চৌধুৰী ডাঙৰীয়া, হয় আপোনালোকৰ সমষ্টি ইমানেই যে অনুন্নত, ৰাস্তা ঘাট স্কুল কলেজ একদম কম আছে, বহুত দূরে দূরে স্কুল কলেজ মই চাইছো। স্বাস্থ্য বিভাগ ক্ষেত্রত যদি, যেহেতু স্বাস্থ্য ক্ষেত্রত বেয়া হব, কারণ যদি রাস্তাঘাট ইমান অনুন্নত হয়, এজন রোগী বা এজনী মহিলা যদি প্রসব হয় বা সন্তান জন্ম দিয়ার সময় হয়, হসপিটালে যিমানখিনি সময় লাগিব, যি রাস্তা যাওতে সেই মহিলাজনীর মৃত্যুমুখত পড়িব পৰাৰ সম্ভাবনা বেশি আছে। কারণ ইমান বেয়া রাস্তা, বাপরে বাপ, ভাষাতে প্রকাশ করব দে। যদি আমার অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপরের আশা পথে না যায়, যদি তেখেতে গোয়ালপাড়া হয়ে মানকাচরলৈ যাব খুঁজিছে বা যাব বিচারে বা কোনোদিন কোনোবাদিন যায়, তেতে অনুভব করব পড়ো ইমান জঘন্যতম রাস্তা কেতিয়াও মই দেখা নাই, বা মুখ্যমন্ত্রী কেতিয়াও এনেকুৱা জায়গা দেখা নাই। সেই সমষ্টিবিলাকৰ এম এল এ বিলাকে কেবল টিভিত সেই ডাঙৰ ডাঙৰ লেকচাৰ দিয়ে বা মিডিয়াৰ আগত সেই ডাঙৰ ডাঙৰ ভাষণ দিয়ে, কিন্তু তেওঁলোকৰ লাজবিলাক বস্তুটো নাই। ইমান উন্নততাৰ সমষ্টি কেৱল নিজৰ ক্ষমতাৰ বলত, ক্ষমতাৰ ৰাগীত, ক্ষমতা হোৱাৰ কাৰণে সেই ৰাজনীতি কৰি আছে। তেওঁলোকে পাব্লিকৰ বা জনসাধাৰণৰ উন্নয়নৰ কাৰণে সদায় পিঠি দি আছে, তেওঁলোকে কেতিয়াও বোধহয় চেষ্টা কৰা নাই। কাৰণ বিরোধী এম এল এ বলে হল বলে যে কেতিয়াবা কাম করব নালব তেনকা নহয়। কারণ উদাহরণস্বরূপে কইস আমার ভবানীপুর সমষ্টির সন্মানীয় প্রাক্তন বিধায়ক আবুল কালাম
আহমেদ তেখেতে বিরোধী দলের আছিল, কিন্তু বেলেগ কাম করক নকরক সমষ্টির রাস্তা ঘাট যেখানে করব লাগে বিরোধী দল হিসাবে রাস্তা ঘাটের উন্নয়ন যেখানে করেছে সেই হিসাবে মানে সফল বলে ভাব। হরিকৃতির বিধায়ক জাকির হোসেন সিকদার ডাঙরিয়া বিরোধী হলে কি হল, এজন শাসকীয় পক্ষর বিধায়কের দরে কাম করে আছে, হলে কেউ মানগাছ সমষ্টির আর হাতসিংবাড়ি সমষ্টি নহয় কিন্তু দুটা জেলার সদর ঠাই হাতসিংবাড়ি মানগাছর আর দক্ষিণ হালমারা জেলার সদর স্থান, জেলা দুখনের তাতে আবর্ত ভবন আছে, জেলা দুখনের তাতে ডিসি অফিস আছে, সেই জেলাখনের সদর ঠাই ইমান লেতরা পরিবেশ, একটা ড্রেন নাই রাস্তার পানি যাব, বরফের পানি উড়াই যাব, একটা ড্রেন নাই আর রাস্তাঘাটে এক আঁঠু পানি, খোজকাড়ি কোনো ব্যক্তি যাব নিব, বাইক লো যাওয়ার অসম্ভব, আমি চারিচকিয়া লো গেছিল কারণে কোনো রকম সে পার হব পারিছো, রাস্তা ডাঙর ডাঙর দুই ফুট দেড় ফুট এক ফুট করে শিল ওলাই আছে, তাতে মারুতিও চলাই যাব নি কারণ মাটির তল ফেলে দিয়ে পাথরবিল লাগে ফেলে, ইমান জঘন জঘন রাস্তা মই জিন্দগিত দেখা নাই। সেই মই সেই জনা এটা কথা মই রাজনীতি হিসাবে এটা কথা কোথাও তাতে যি দেখিল অহা নির্বাচনত যদি সমষ্টি উন্নয়ন করব কেউ বিধায়ক হব নয়, কারণ রাইজও আজিকালি সজাগ হয়েছে, শিক্ষিত হয়েছে, এই কেবল মুসলমানের নাম লো মুসলমানের ভোট ভিক্ষা লই এম এল হওয়ার পিছন গুয়াহাটি দিল্লি দিসপুর নিজের সম্পত্তির পাহাড় গড়ি সমষ্টির জনগণক মূর্খ সজাই এয়া ক্ষমতার রাগিত কেবল বিধায়ক হয়ে টকার টকার ইনকাম করবছে, টকা ঘটিব পারিছে, রাইজর কোনো সুবিধা হওয়া নাই, কোনো সুবিধা হওয়া নাই, সকল রাইজ অসুবিধা আছে, অশান্তিত আছে, কারণ রাস্তাঘাটের যদি উন্নয়ন নহয় সেই অঞ্চল বর্তমান সেই আদিম যুগের নিচিনা হয়ে আছে, আদিম যুগের নিচিনা একটা জায়গার পরিবেশ হয়ে আছে, কিন্তু তাতে আর একটা বস্তু লক্ষ্য করেছো, চাকরি করা মানুষ খুব কম, নিজের কষ্টর বলত ব্যবসায় বাণিজ্য আর খেতি বাতি করে খায়, এনেকুৱা এটা সমষ্টির প্রত্যেক পাঁচ বছর বছরে যব বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া নির্বাচিত হয়েছে বা স্বাধীনতার পিছন যানবর এম এল এ হয়েছে তেওঁলোকে কি করেছে এই সমষ্টিবিল, আমিও তো একটা সমষ্টিত থাকো, আমি দশ বছর আমার ভবানীপুর সমষ্টি বজালি জেলার ৪১ নং ভবানীপুর সমষ্টিত দশ বছর ধরে বিরোধী দলের বিধায়ক আছে, আমি রাস্তাঘাট বহুত উন্নত হয়েছে আমার অঞ্চলের, সেই অঞ্চল কেউ নহয় বদরুদ্দিন আজমল ডাঙরিয়াও বা তখন পুত্রও দক্ষিণ হালমার বিধায়ক আছে, কি করেছে কেবল সকলে কেবল রাজনীতি নামত রাজনীতি করে আছে, মিয়া মুসলমান বন্দোপাধ্যায় হয়ে রাজনীতি করে আছে, এইব রাইজে বুঝি পাব লাগে, হে মই আশা রাখিছো বা অসমৰ সকলো মুসলমান নয় সকলো জনগণে আশা রাখিছে যব জনপ্রতিনিধি আমি দিসপুরত পঠাও তেওঁলোকৰ পৰা প্রতিশ্রুতি নহয় লিখিত প্রতিশ্রুতি রাখক যে আমার এই সমষ্টির এই রাস্তাঘাট সমূহ আপনাকে যদি করে দিব নয় তেতিয়া বিধায়ক পদ আপনি ত্যাগ করব লাগবে জয়ী হওয়ার পিছন, আর যদি সেয়া দিব নয় লিখি দিব নয় তেতিয়া আপনাদের রাইজের মধ্যে ভোট খুঁজবলে নাহিব। আজি ভিডিওটি মানে ইমানে সমাপ্ত রইল, ধন্যবাদ।